আমার প্রতিপক্ষ ভাই এই আসরে আমার কিছু গ্লানি বদনাম বর্ণনা করে গেলেন আহা আলেম সম্প্রদায় যারা মোল্লা যারা নিয়াসার যারা তারা মানুষের বাড়ি 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 যায় দাওয়াত খায় এই খোতা আজকে ফকির সাহেব বললেন ইহা আমার শুনতে হলো তবে আমি বলতে চাই আস্তে এই ফকিরের মতো একজন মানুষ যদি মারা যায় তখন তার পক্ষের দুই চারজন যায়া নিয়াসাবের কাছে বলে জি আলেম সাহেব আমার বাবা মারা গেছে বেশ কিছুদিন হয় আমি হঠাৎ করে আজকে রাত্রে স্বপ্নে দেখলাম আমার বাবাকে কবরের ভিতরে গোরাজাব হইতেছে আজাব হইতেছে তাই আপনি একটু দয়া করে আমার বাড়িতে যাবেন আমার বাবার নামে একটু মিলাদ পড়বেন একটু দোয়া বসকে দিবেন তো আলেম মানুষ ঠিক আছে বাবা তোমার বাবার আত্মা যদি শান্তি পায় একটু দোয়া আমি গিয়া করব তা আলেম স্যার চলে গেলেন যাওয়ার পরে মিলাদ শরীফ পাঠ করলেন দোয়া দুরুস করলেন তার সেই মরা বাবার আত্মার উপরে বসে দিয়ে আসলেন যাতে তার বাবার আত্মাটা শান্তিতে থাকে কাজটা কি খারাপ করছি না ভালো করছি যদি বাবা করে থাকি তাহলে মাংনা খাওয়াবেন আপনি মিয়াসা ধরে তারা খাওয়ানোর কাম করে তো মাংনা তো খায় না কে ব্যাপারটা কি মিয়াসাদের খাওয়ান দেখে আপনার কি লোভ ভরে নাকি যদি আপনার এরকম ভালো খাওয়ার ইচ্ছা থাকে মন চায় তাইলে ওই সমস্ত ভণ্ডামি সাইরা সোজা রাস্তায় আসেন তাইলে মানুষ আপনাকেও দাওয়াত দা খাওয়াবে নবী সাজাদুল আম্বিয়া ভাগ্য গুণে পাইছি তারে মানুষ রূপ ধরিয়া রে হাবিবুল্লাহ কামলে ওয়ালা রে নবী জ্ঞানী হইয়া জীবন কাটাইল পেটে পাথর বাদিয়া আবু জাহেল কুয়া বানায় আমার নবীরও লাগিয়া নবীকে ফালাবে বলে নিজে যায় পড়িয়া একদিন আড়াই তোলা বিষ খাওয়াইল এক ইহুদিরি মায়া বিছানা করিল কারি যায় মৃত্য হইয়া রাস্তাতে বসাইত এক বুড়ি খেজুর কাটা নিয়া মোহাম্মদের পায় লাগিলে যাবে জখমি হইয়া দু তিন দিন হইল রে বুড়ি কাটা দেয় না আইয়া একদিন স্বয়ং রাসুল খবর নিল বুড়ির বাড়ি যাইয়া নবী বলছে ও গো বুড়িমা বলতেছি তোমারে কেনে তুমি কাটা দেও না যায়া রাস্তার উপরে বুড়ি বলছে ওরে মোহাম্মদ আমি তোমারে দেই কইয়া দু তিন দিন হয় অসুখ হইয়া বাবা আসি ঘরে শুইয়া আমার নবী বলছে কি লাগবে গো মা আমারে দেও কইয়া আমি তোমার খেদমত করলে যাই বাবা আলো হইয়া বুড়ি বলে কি শোনাইলি ওরে মোহাম্মদ আমি দুশ্মনী করিতে তাই তবু করতে তাও খেদমত
করে এ হাবিবুল্লাহ কামড়ে ওয়ালা রে নবী ছিল কিছু জবাব দিছে আর কিছু বাকি রাখছে বাকি মনে হয় এই জন্যই রেখেছে আমাকে আগে যে প্রশ্নটা করেছিলেন বিসমিল্লাহর 786 লেখা হয় কেন আমি জবাব দিয়েছি এখানে আর একটু কথা বাকি ছিল সেটা আল্লাহ নামের সংখ্যা কত মনে হয় এইটুকু আমি না বলাতে কার হিসাব বাকি রাখছে তো যাক আমি বুঝতে পারছি ব্যাপারটা আল্লাহ নামের যে সংখ্যা কত এইটা বলা বড় মুশকিল কারণ আল্লাহ নামের সংখ্যা আজ পর্যন্ত কেউ লিখতে পারে নাই দিতে পারে নাই এই জন্য আল্লাহ নামের সংখ্যা বসানো যাবে না এটার অর্থ ব্যাপক ইহার বেশি বলা আমার পক্ষে সম্ভব নয় তবে এবার নতুন করে প্রশ্ন করেছেন বিসমিল্লাহ শরীফ পাঠ করে তারপরে আলহামদ পড়তে হয় সেই আলহামদর ভিতরে সাতটি শয়তানের নামও আছে এবং এই সাতের সংখ্যা ব্যাপক অনেক তো আমি যদি একটা বলতে পারি তাইলে উনি বুঝা নিবে বা মাইনা নিবে আসলে পবিত্র কোরআনে 114টি সুরা তার ভিতরে প্রথম সুরা হলো সুরা ফাতেহা এই সুরা ফাতেহার ভিতরে সাতটি আয়াত এই সাতটি আয়াতে ব্যাপক অর্থ আছে তার ভিতরে সাতটি আয়াতে সাতটি মিম আছে সেই সাতটি অক্ষর আছে বা জবর আছে সেই সাতটি হরফে সাতটা বিষয় বুঝাইছেন তার ভিতরে এই সাতে সংখ্যায় সাতটি দুজক বুঝায় এই সাতের সংখ্যায় সাতটি দিন বুঝায় এইভাবে সাতের সাতটা সংখ্যা আছে আমি দুইটা আপনাকে বললাম এবার নতুন কইরা তাহার কাছে প্রশ্ন জিজ্ঞেস করি দাঁড়াইয়া যাবা তিনি বলবেন সুন্দর করি গো একটি কথাই জানতে চাব আপনি জবাব দিবেন মানুষের দেহের ভিতরে ছয়টি লতিফা আপনি বলেছেন এখান থেকে আমার কথা থাকবে এই যে দেহের ভিতরে ছয়টি লতিফা কোন লতিফার স্থান কোথায় এবং কোন লতিফায় কোন জিকির হয় আশা করি সুন্দরভাবে আপনি তার মীমাংসা দিবেন আমি সত্য করে আর একটি গান গেয়েই বসে পড়ি তবে এদিক থেকে কিছু কিছু লোক বলতেছে যে আপনারা প্রশ্ন একটু কমায়া গানের মাত্রাটা একটু বাড়ায় দিতে হবে